ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পটাশপুরের সভা থেকে ফের বিস্ফোরক শুভেন্দু। সাধারণ মানুষকে অবহেলা করলে পতন অবশ্যম্ভাবী, ক্ষমতার দম্ভ নয়, শেষ কথা হবে মানুষই। পেছন থেকে ধরে দ্রুত সাইকেল শেখানো যায় না, কারো নাম না করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর। ভারতবর্ষের সংবিধান, সেখানে ইংরেজিতে তিনটে শব্দ আছে, যে পুরো ব্যবস্থাটা চলবে ফর দা পিপুল বাই দা পিপুল অফ দা পিপুল, নট ফর দা পার্টি ফর দা পার্টি বাই দা পার্টি। আগে যারা ক্ষমতায় ছিল তারা এই ব্যবস্থা করে দিয়েছিল, রেশন কার্ড কে পাবে, জব কার্ড কে পাবে, সবটা পার্টি দেখে। আর যদি পার্টি দেখে কেউ কাজ করেন সে কিছুদিন থাকবে, বেশি দিন থাকবে না। মানুষকে নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু অনেকদিন থাকবে, কারণ আফটার অল যতই ক্ষমতার দ্বন্দ্ব দেখেন না কেন মানুষ তো শেষ কথা বলে। আমি তো নন্দীগ্রামের লড়াইটি দেখেছি, মানুষের আবেগটা যদি জিততে পারেন তাহলেই একমাত্র টিকে থাকবে। আমি আমি কিরণবাবুর বিরুদ্ধে দল আপনি সাইকেল থেকে পড়ে সাইকেল চালাবেন তাহলে তাড়াতাড়ি সাইকেল চড়া শিখে যাবে। আর যদি লোক ঠেলে ঠেলে তুলে তুলে ধরে অনেকক্ষণ সময় লাগে, 6-8 বছর লেগে যাবে সাইকেল।